ওয়েলকাম প্রিয় বন্ধুরা, যশ ও মধুমিতার বিয়ে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন নায়কজিৎ। কি সেই তথ্য, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশ কিছুদিন ধরেই চর্চায় বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার, কারণ শোনা যাচ্ছে বিয়ে ভাঙতে চলেছে মধুমিতার। 8 বছরের দাম্পত্য জীবনের শেষে নাকি বিচ্ছেদ হতে চলেছে মধুমিতা ও বাংলা সিরিয়ালেরই আরেক জনপ্রিয় মুখ সৌরভ চক্রবর্তীর। আপনি যদি মধুমিতার ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু সবিনয় নিবেদন ধারাবাহিকে প্রথমবার তাদের একসঙ্গে দেখা হয়। শুটিং থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। 4 বছরের মধ্যে বিয়ে করেন মধুমিতা ও সৌরভ, কিন্তু গত বেশ কয়েক মাস ধরে সম্পর্কে তিক্ততা বেড়েছে। তবে এখনও পর্যন্ত যা খবর, মধুমিতা সৌরভ ডিভোর্স ফাইল করেননি, কিন্তু সম্পর্কে উন্নতি হওয়ারও আর কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন দুই অভিনেতা। গুঞ্জন শোনা যাচ্ছে অভিনেতা যশ দাশগুপ্ত ও মধুমিতা নাকি পরকীয়া করছে, তাই ভেঙে যাচ্ছে তাদের সংসার। কারণ ইদানিং যশ ও মধুমিতা বেশ ঘনিষ্ঠ হচ্ছে। মিডিয়াপারে এমন শোনা যাচ্ছে সৌরভের সাথে বিচ্ছেদ হবার পর যশের সাথে সাত পাকে বাঁধা পড়বেন যশ মধুমিতা জুটি। এবার এই বিষয় নিয়ে মুখ খুলেন নায়কজিৎ। তিনি বলেন, যে যা করতে চায় সে সেটাই করুক, এটাই তো ভালো, তাই না? তাদের দুজনের সম্মতিতে তারা বিচ্ছেদ করেছে, এতে আমি খারাপ কিছু দেখছি না। আমি শুনেছি যশের সাথে মধুমিতার বিয়ের গুঞ্জন, যদি তাই হয় তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। পাখি অরণ্য একসাথে হলে তো অনেক ভালো। আমি তাদের অনেক দোয়া করি যাতে তারা বিয়েটা করে ফেলে। বন্ধুরা, আপনারা কি মনে করেন যশ ও মধুমিতাকে নিয়ে জিতের মন্তব্যের? আপনি কি একমত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ বিনোদনের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু